কুমারঘাটে উল্টো রথের দিন দুর্ঘটনায় আহতরা জিবি হাসপাতালে এখনো পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। তাদেরকে আজ দেখতে গেলেন মন্ত্রী সুধাংশু দাস এবং ওনার দপ্তর থেকে ১৫,০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করেন তিনি। কুমারঘাটে উল্টো রথের দুর্ঘটনায় আহত পুণ্যার্থীদের চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। তাদের শারীরিক পরিস্থিতির সম্পর্কে খোঁজ নেন তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। বর্তমানে চিকিৎসাধীন পাঁচজন আহতদের ১৫,০০০ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। তাদের তাড়াতাড়ি সুস্থ করে তুললে ভালো চিকিৎসা পরিষেবা কিভাবে দেওয়া যায় বিষয় নিয়েও চিকিৎসকদের সাথে কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। বিউরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডিতে আগামী 9 জুলাই রবিবার থাকছেন অ্যালার্জি ক্লিনিকে ডক্টর অমিতাভ চক্রবর্তী। পূর্ব ভারতের প্রখ্যাত অ্যালার্জি চিকিৎসক এবারে আগরতলায় অ্যালার্জি এবং শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন আগামী 9 জুলাই রবিবার। বিগত 2 বছরে ত্রিপুরার অনেক রোগী ওনার চিকিৎসায় ভালো আছেন। তার পাশাপাশি হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডিতে আগামী 12 জুলাই সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত থাকছেন ডক্টর পার্থ কর্মকার। আপনাদের কিডনির সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে পারেন কলকাতা আরএন ট্যাগর হসপিটালের নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারের সাথে। বুকিং করার জন্য অবশ্যই যোগাযোগ করুন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডির সঙ্গে। যথাক্রমে ডক্টর অমিতাভ চক্রবর্তী থাকছেন 9 জুলাই রবিবার এবং ডক্টর পার্থ কর্মকার থাকছেন 12 জুলাই সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। বুকিং করার জন্যে সত্বর যোগাযোগ করুন হার্টবিট মাল্টি স্পেশালিটি ডক্টরস ওপিডি, রামনগর 2 এবং 3-এর মাঝামাঝি মেন রোডের ওপর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ মাধ্যম 6009073061 অথবা 7640947799 অথবা 9774241।